নিজের 16 বছর আগের রেকর্ড ভেঙে ফেলা লিটন দাসের ব্যাটিং এ মুক্ত মোহাম্মদ আশরাফুল টি টোয়েন্টির মতো বাকি দুই ফরম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডও একদিন লিটনই ভাঙবে বিশ্বাস তার। 2023-এর নতুন এক বাংলাদেশ দেখবে বিশ্ব, সাকিবের সেই কথার মতোই এগুচ্ছে দল দাবি তার। এদিকে ব্যাটিং কোচ জেমিসেটলস বলছেন লিটন দাস একজন মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস pretty close to a masterclass. Yeah. But we've got to be consistent, that's the main thing. But good so far, very good. ব্যাটিং গুরুর কাছে এমন তকমা যে কোনো ব্যাটারের কাছে বড় কিছু। জেমিসিটন্স অবশ্য আরও বড় কিছু স্বপ্ন দেখেন। লিটনের ব্যাটিংটাই এমন প্রতিপক্ষকেও এমনকি মুগ্ধ করতে পারে, যেমন আশরাফুল। নিজের 16 বছর আগের রেকর্ড লিটনের কাছে ছেড়েও খুশি। লিটনের ব্যাটিং তো আসলে সবাই ও যখন ভালো খেলে দেখতে মজা লাগে। অসাধারণ ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, তো আশা করবো এটা কন্টিনিউ থাকবে, এটাই আশা থাকবে। 2005 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 21 বলে 50 পূর্ণ করেন, ওয়ানডেতে যা দেশের 50 রেকর্ড। 2007 সালে ভারতের বিপক্ষে 26 বলে দেশের হয়ে দ্রুততম 50টাও আশরাফুলের দখলে। রেকর্ডটা হয়ই আসলে ভাঙার জন্য, তো অলমোস্ট 16 বছর ধরে এই রেকর্ডটা ছিল। স্টিল আরও 2টা রেকর্ড আছে, ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের হয়ে ফার্স্টেস্ট। আমি আশা করি এই 2টা হয়তো বা লিটনই ভাঙবে। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে, নিজের নামটা যদি দেখি সবার উপরে ভালোই লাগে। লিটনের মতো ভালো করছে পুরো দল, যেখানে একজন চান্দিকা হাথুরুসিংহকে ক্রেডিট দিলেন আশরাফুল, সাথে মনে করে দিলেন 2023 সাল নিয়ে সাকিবের কথা। এই বছর শুরুর আগেই সাকিব বলেছিল যে 2023 বছরটা আমাদের সব ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলবো, সেটা কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি। আমি যেহেতু বাংলাদেশে 2 বছর ক্যাপ্টেন্সি করেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে এমন একজনই লোক দরকার যার কথায় সব কিছু হবে। যদি 4-5 জনের ডিসিশন নিয়ে কাজ করতে হয় তখন আসলে ওই কাজগুলো ডিফিকাল্ট হয়ে যায় ভালো করার, যেটা হাথুরুস সিং প্রথম আসরও করেছিলেন। আশরাফুল বিশ্বাস করেন টি টোয়েন্টিতে বাংলাদেশ খেলছে নতুন এক ব্র্যান্ড ক্রিকেট, যা ওয়ানডের মতো এই খাটো ফরম্যাটেও লাল সবুজ দলটাকে দেবে সমীহ করবার মতো তকমা। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।